এই যুদ্ধে শেষ যুদ্ধ, এই যুদ্ধে জঙ্গিবাদের পতন হবে, সেই খাতিনার জয় হবে। এবং সেই যুদ্ধে যুক্ত হলে আমাদেরকে প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিরোধ করে চলতে হবে। আপনারা জানেন হিন্দুদের হিন্দু ক্রিশ্চান হত্যা করা হতো, আজকে সুলাকিয়ায় আবেদ হত্যা করতে গিয়েছিল লক্ষ লক্ষ লোক সুলাকিয়ার মাঠে নামাজ পড়তে গিয়েছিল, আল্লাহকে ডাকতে গিয়েছিল, ঈদের জামাতে আনন্দ, তারা ঈদের জামাতে শহীদ হতে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ আমরা ধন্যবাদ জানাই, সেদিন পুলিশ যদি ওদেরকে প্রতিরোধ না করত, ওই জঙ্গি গোষ্ঠী যদি ঈদের জামাতে ঢুকত ধারণা করতে পারেন না কত লোক মারা যায়। সেই কারণে শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত আছে বলে সোলাকিয়ার ঘটনা অঘটন ঘটেনি। পুলিশের জীবন নিয়ে সেদিন সোলাকিয়ার মুসল্লিদের রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, তাই আমাদের সকলকে, আমি বক্তৃতা বেশি সময় নেব, আমাদের সকলকে আমাদের জন্ম আমি সেদিন দেখেছি আপনারা অনেকে ঘুরিয়েছে সেদিন রাত্রে, কিন্তু বাংলাদেশের মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন সারা রাত শুনাই সাড়ে তিনটে চারটায় গোয়েন্দা সংস্থা বিভিন্ন সংস্থা লোকদের সাথে কথা বলে কিভাবে গুলশানের রেস্টুরেন্ট থেকে দিল্লিতে উদ্ধার করতে হবে দিক নির্দেশনা নিয়ে ওদের নামাজ পড়েছেন নি শেখ হাসিনা থেকে সময় নেই। তাই আজকে আমরা তার কর্মী, আমরা বলি শেখ হাসিনা আমাদের অবশ্যই দেখছি, তাহলে আমাদের আজকে প্রতিটি পাড়ায় মহল্লা আমাদের সন্ত্রাস প্রতিরোধ কমিটি করতে হবে। যুবলীগ আওয়ামী লীগ দিয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি নেতা বানালে হবে না, সন্ত্রাস প্রতিরোধ কমিটি করতে হবে বিভিন্ন শ্রেণী পেশা যাদের ওই সমাজে গ্রহণযোগ্য আছে, আমাদেরও গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সাধারণ মানুষকে টেনে এনে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে, কার সন্তান কলেজে পড়ে আসছে কলেজে যায় না খোঁজ নিতে হবে, সেই গার্জিয়ান অভিভাবকদের সাথে যোগাযোগ করতে হবে। প্রিয় ভাই বোনের এই যুদ্ধে আমাদের পরাজয় বরণ করা যাবে না, সুজা সাহেবদের কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছিল, এবার আরো খারাপ হবে। ওরা যদি কোন রকম আপনারা পত্রিকায় দেখেছেন এক কোটি নয় দুই কোটি নয় দেড়শো কোটি টাকা এই গুলশানের হামলার পরিকল্পনার জন্য দেড়শো কোটি টাকা, সোলাকিয়ার হামলার পরিকল্পনার জন্য দেড়শো কোটি টাকা খরচ করা হয়েছে, কারণ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। আল্লাহ রহমত, যারা শেখ হাসিনা সরকারের বিরোধিতা করত, বিএনপি যাদের উপর নির্ভরশীল ছিল, তারাই দেখেছেন সাতকাঠির সম্মেলনে তারাই শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণে নিয়ে গেছেন, যারা পৃথিবীর সবকারা চৌষট্টি ভাগ সম্পদের অধিকারী, সেই সমস্ত দেশের প্রধানরা শেখ হাসিনাকে মাত্র নিয়ে আগামী বিশ্ব কিভাবে চলবে তার পরামর্শ নিয়েছেন। সেই শেখ হাসিনাকে আজকে খালেদা জিয়া, আমরা মনে করতাম খালেদা জিয়া সেদিন তার বক্তৃতা ওনার শুভবুদ্ধির উদয় হয়েছেন, কিন্তু উনি প্রথম দিন বলেছেন যে সন্ত্রাসীদের অভ্যুত্থান করেছেন, তৃতীয় দিন উনি বলেছেন জাতি ঐক্য চাই, আমাদের নেতৃবৃন্দ বললেন খালেদা জিয়ার শুভবতীর উদয় হচ্ছে, উনি জাতি ঐক্য কথা বলেছেন, ধন্যবাদ জানাই জামাতকে স্মরণ, তারপরে জাতি ঐক্য হবে। তারপর দিন সুরাকে হামলার দিন, সেদিন জঙ্গিদের দিন ঈদের দিন উনি কি বললেন, দেশে গণতন্ত্র নাই বলেই সুরাকে হামলা হয়েছে। অর্থাৎ জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক কারেক্ট
প্রিয় ভাই বোনেরা, আমি চাই বিদায়ের বেলা আপনাদের কাছে খুলনা এই মহানগরের নেতৃত্বের কাছে সকল ইচ্ছুকী শ্রমিকী সকল ভাই বোনদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, শেখ হাসিনার আহ্বান আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিরোধ করে কমিটি গঠন করতে হবে, সংসার যদি কমিটি গঠন করতে হবে। আশা করি খালেক ভাই মিজান ভাইয়ের নেতৃত্বে আমাদের খুলনা শহর সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত হবে খুলনা জেলা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।